যদি আপনি মনে করেন আপনি যেখানে পুজো করছেন মাত্র একটাই ঢোকবার জায়গা, একটাই বেরোবার জায়গা, হট করে ভিড় হলো, তাড়াতাড়ি লোককে বা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, লোককে ক্লিয়ার করতে হবে, কী করে করবেন? তিন চারটে এন্ট্রি এবং তিন চারটে এক্সিট পয়েন্ট থাকা দরকার। এগুলো ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় কাজে সাহায্য করে, এখন থেকে ভেবে নিন। যেমন আমি যখনই পার্কে কেউ মেলা করে, আমি বলি পার্কের একটা গেট দিয়ে লোকে ঢুকলো, আর ওই আর একটা গেট দিয়ে বেরোলো, হট করে একটা অগ্নিকাণ্ড হয়ে গেলে তারা কী করে বেরোবে? স্পেস নেই তো। সেই জন্য দরকার হলে যখন তুমি মেলা করছো, তুমি গেটটা খুলে রেখে দাও, তুমি চারটে গেট খুলে রাখো বর্ধের টেম্পোরারি পারমিশন নিয়ে, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত, গ্রাম, যারা যারা যেখানে আছে, এবং সেটা আবার পরে তাহলে কী হলো, চারদিক দিয়ে লোকে বেরিয়ে যেতে পারবে। এগুলো ভেবে চিন্তা করতে হয়। আমি মনে করি ক্লাবগুলো সারা জীবন পুজো করে আসছেন, পুজো কমিটিগুলো, তারা যথেষ্ট এফেক্টিভ, এফিশিয়েন্ট, এগুলো তারা করবে। প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে। আমি চমক দিলাম বলে, ফার্স্ট হব বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, এটা যত না হয় দেখতে হবে। সুজিত বোস সেখানে আছেন, একটা সবমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়, এটা দেখতে হবে, রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে। শুধু না, সেন্ট্রালেও এরকম, নর্থ ক্যালকাটাতেও এরকম কে কেউ এক একজন করেন, যাতে প্রবলেম হয়, এগুলো দেখে রাখতে হবে। রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার, সব পুজো কমিটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে সবার, এইটা মাথায় রেখে সহযোগিতা করে কাজ করতে হবে। কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন, পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সরশিপ পাবে না, ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে, আপনাদেরও হবে। এটা না হয়ে মহান চোখে, মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন। প্যান্ডেলের বাইরে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম রাখতে হবে, ভেতরে যেমন থাকবে। হট করে কোনো ঘটনা ঘটলো, আপনি রাশ ক্লিয়ার করবেন, হট করে আপনি দেখছেন বেশি ভিড় হয়ে গেছে, লোককে অ্যালার্ট করছেন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমকে সর্বদা ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও পুলিশকেও একটা সেট আপের জন্য রাখতে হবে। পুজোর দিনগুলিতে আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন, আমি আপনাদের অনুরোধ করব পুজো প্রাঙ্গণে জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন হোর্ডিং ব্যানার রাখবেন, যাতে মানুষের চোখে পড়ে। এবং এর জন্য দরকার হলে আমাদের রাজ্য সরকারের কিছু কিছু সংস্থা আছে, তারা বিনা পয়সা অ্যাডও করতে পারে। এটা আমি আইএনসিকে বলবো দায়িত্ব নিয়ে, বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে, সিএসের সাথে বসে, এফএসের সাথে বসে এটাকে ঠিক করতে, তাহলে তারাও একটা সহযোগিতা পেল এবং জনকল্যাণমূলক ব্যবস্থাগুলো লোকেও জানতে পারলো। এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কী করবেন আর কী করবেন না সেটা জানলে কিন্তু লোকের অনেক সুবিধা হবে।